না শুটিং শুরু না লুক সেট। আমরা সহজ জিনিসগুলো জটিল করে তুলতে পছন্দ করি, আর সেটা যদি হয় সুপারস্টার শাকিব খান তাহলে তো কথাই। ভিসা জটিলতায় ভারতে যেতে পারলেন না সুপারস্টার শাকিব খান। 20 অক্টোবরে ভারতে গিয়ে শুটিং শুরুর কথা ছিল বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনা ছবি দরদের। ওই দিনে শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানেরও। শুটিং শুরুর আগে 15 অক্টোবর ভারতের বোম্বাইতে যাওয়ার কথা ছিল এ সুপারস্টারের। সেখানে তার লুক সেট হওয়ার কথা ছিল, কিন্তু এর কোনোটাই হয়নি। না শুটিং শুরু না লুক সেট, সব কিছুই আটকে গেছে ভিসা জটিলতায়। জানা গেছে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসা পাননি শাকিব খান। কবে যাবেন সেটিও এখনও নিশ্চিত নয়। বাংলাদেশ থেকে ভিসা পাওয়ার উপর শাকিব খানের ভারত যাওয়া নির্ভর করছে। এই সব কথাকে উড়িয়ে দিয়ে অনন্য মামুন জানান, দর টিমের সবার ভিসা সবার হাতে। আমরা সহজ জিনিসগুলো জটিল করে তুলতে পছন্দ করি, আর সেটা যদি হয় সুপারস্টার শাকিব খান তাহলে তো কথাই নেই। টেকনিক্যাল কারণে শুটিং প্ল্যানে একটু পরিবর্তন আসলো, আর শিরোনাম হয়ে গেল ভিসা জটিলতা। শাকিবিয়ানদের বলবো, আপনারা কোনো শোনা কথায় কান দেবেন না, আপনাদের সুপারস্টার আপনাদের কখনো হতাশ করবেন না। অনন্য মাউন এই মুহূর্তে ভারতের বোম্বাইতে অবস্থান করছেন। ভিসার ব্যাপারে সেখান থেকে হোয়াটসঅ্যাপে গণমাধ্যমকে বলেন, ভারতের উত্তরপ্রদেশে শুটিং শুরু করতে হলে ভারতের মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং দিল্লি থেকে অনুমতিপত্র নিতে হয়। 20 অক্টোবর সেটি আমরা পেয়েছি। এই অনুমতিপত্র বাংলাদেশে মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর বাংলাদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট ভিসা হয়ে যাবে। আশা করছি 26 অক্টোবর থেকে শুটিং শুরু করতে পারবো।